আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনের আরো অঞ্চল যুক্ত করবে রাশিয়া বলছে মেদভেদেব। এদিকে চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েল, সৌদি আরব বলছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব যে কারণে মুসলিম দেশগুলোকে অভিনন্দন বার্তা দিল ইরান। আরো জানিয়ে দেব চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভারতকে দরকার আর মোদি তা জানেন। এবং জানিয়ে দেব মুসলিম বিশ্বের এক আতঙ্কের নাম আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব শাটডাউনের দ্বারপ্রান্তে মার্কিন সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনে আরো অঞ্চল যুক্ত করবে রাশিয়া বলছে মেদভেদেব। রাশিয়ার সাবেক নেতা দিমিত্রি মেদভেদেব বলেছেন মস্কো ইউক্রেনের আরো কিছু অঞ্চলকে সংযুক্ত করতে পারে। মস্কো এই মাসে চারটি অঞ্চলে নির্বাচন করেছে, তবে এইসব অঞ্চলের কোনোটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই রাশিয়ার। বর্তমানে অঞ্চলগুলো ফিরিয়ে নিতে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু করেছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেব বলেন কিয়েভ নাৎসি শাসনের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন বিজয় আমাদের হবেই হবে, রাশিয়ার মধ্যে আরো নতুন অঞ্চল তৈরি হবে। চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েল, সৌদি আরব বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরব ও ইসরায়েল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে, শুক্রবার একথা জানিয়েছে হোয়াইট হাউস। কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে চুক্তি প্রণয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন সব পক্ষই তৎপর রয়েছে, আমি মনে করি একটি মৌলিক কাঠামো তৈরিতে আমরা সক্ষম হব। তিনি আরো বলেছেন কিন্তু যে কোনো জটিল ব্যবস্থার মতো অবশ্যম্ভাবীভাবে যা হবে এতে প্রত্যেকে কিছু না কিছু করতে হবে, প্রত্যেককে কিছু বিষয়ে আপোষ করতে হবে। যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পর তার মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে। এ প্রেক্ষিতে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি উভয় দেশের আরো কাছাকাছি হওয়ার কথা বলেছেন। একই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে চুক্তিসহ নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে, তবে ফিলিস্তিন সতর্ক করে বলেছে দুই রাষ্ট্রনীতির সমাধান ছাড়া মধ্যপ্রাচ্য কোনো শান্তি আসবে না। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের বছর ইহুদির রাষ্ট্র ইসরায়েলকে সৌদি আরবের স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্য কূটনৈতিক বিজয় অর্জন করতে চান বলে বিশ্লেষকরা মনে করছেন। সূত্র ব্যারন্স। যে কারণে মুসলিম দেশগুলোকে অভিনন্দন বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশ্বের সকল মুসলমান সহ মুসলিম দেশগুলোর সমপক্ষকে তিনি অভিনন্দন জানান। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ভার্চুয়াল টাইমলাইনে তার ব্যক্তিগত পৃষ্ঠায় ঐক্য সপ্তাহ উপলক্ষে ওই অভিনন্দন জানিয়েছেন। এ সময় ঐক্য সপ্তাহ পালনে ইমাম খামেনির উদ্যোগকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ঐক্য সপ্তাহর গুরুত্ব ও মূল্যবোধের বিষয়টির উপর জোর দেন আবদুল্লাহিয়ান। আহলে সুন্নাতের অনুসারীরা রবিউল আব্বাল মাসের ১২ তারিখকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে উদযাপন করে। অপরদিকে শিয়া মুসলমানরা একই মাসের ১৭ তারিখকে নবীজির জন্মদিন হিসেবে পালন করে। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খামেনি মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রবিউল আব্বাল মাসের ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময়কালকে ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন। সূত্র ইরনা প্রেস টিভি। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ভারতকে দরকার আর মোদি তা জানেন। ভারত চীনের হেজিমনির বিরোধী, কিন্তু তার মানে এই নয় যে এটি আমেরিকার শক্তিকে পছন্দ করে। নয়াদিল্লি, ওয়াশিংটন ও এর মিত্রদের প্রভাব সম্পন্ন একক কোনো বিশ্ব ব্যবস্থার বদলে একটি বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা চায় যেখানে ভারত শক্তিশালী দেশগুলোর কাতারে থাকবে। আর যেহেতু ভারতের ক্ষমতা বাড়ছে তাই এটি বড় দেশ হওয়ার কিছু সুবিধা চাইবে। সেসব সুবিধার মধ্যে হয়তো অন্য দেশের মাটিতে নিজের শত্রুর ওপর হামলা চালিয়ে ওই দেশের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখানো থাকতে পারে। এবছর
বছরের জুন মাসে কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে হত্যার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জড়িত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের একটি মিত্র ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূ রাজনৈতিক অংশীদারের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। আর এই ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির একটি পরিহাসজনক রূপ স্পষ্ট হয়ে উঠেছে। হুমকির মুখে পড়া বর্তমান বিশ্বব্যবস্থাকে টিকিয়ে রাখতে বাইডেন চাচ্ছেন ভারতের উত্থানকে দ্রুত করতে। তবে ভারত শক্তিশালী হলে এটি মাঝে মধ্যে এমন সব আচরণ করবে যা ওয়াশিংটনের অভীষ্ট বিশ্বব্যবস্থাকেই চ্যালেঞ্জের মুখে ফেলবে। কিন্তু যেমনটা এশিয়া বিশেষজ্ঞ কার্ট ক্যাম্পবেল বলেছিলেন, যদি বাইডেনের সরকার মনে করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তাহলে সেক্ষেত্রে এ সম্পর্ককে অক্ষত রাখতে ওয়াশিংটন হয়তো ভারতের অনেক কটু আচরণও সহ্য করবে। যুক্তরাষ্ট্র ভারত সহায়তায় দুই দেশের ভূ রাজনৈতিক আঙ্গিক প্রশ্নাতীত সেই 1904 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক রাজনীতিবিদ স্যার হালফোর্ড ম্যাকিন্ডার কেন তা ব্যাখ্যা করেছিলেন। তিনি লিখেছিলেন, প্রযুক্তি ও স্বেচ্ছাচার দুটোরই আধুনিকায়নের সুবাদে আগ্রাসী শক্তিগুলোর ইউরেশিয়ায় আধিপত্য স্থাপন ও এর সম্পদে নিয়ন্ত্রণ সৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। তাই তিনি পরামর্শ দেন, গ্রেট ব্রিটেন যেন কোরিয়া, ফ্রান্স ও ভারতে ব্রিজ হেড তৈরি করে, যার মাধ্যমে এটি ইউরেশিয়াকে বিভক্ত রেখে বিশ্বের ভারসাম্য বজায় রাখতে পারে। মুসলিম বিশ্বের এক আতঙ্কের নাম আমেরিকা। মুসলিম বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এক জলজান্ত দানব। ইরাক কুয়েত যুদ্ধ থেকে শুরু করে রাশিয়ার রাজত্ব রুখতে তালেবান সৃষ্টি এবং সর্বশেষ তালেবানি সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা চালানোর ঘটনা মুসলিম বিশ্ব ভুলে যায়নি। যদিও শেষ পর্যন্ত তালেবানদের হাতেই ক্ষমতা ছেড়ে আফগানিস্তান থেকে পালিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু ইরাক কিংবা তালেবান নয়, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ইয়েমেন, বাহরাইন, আফ্রিকা, লিবিয়া, মিশর, তিউনিশিয়ায় আরব বসন্তের নামে সরকার বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল তাতে প্রত্যক্ষ মদত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তিউনিশিয়া, মিশর, লিবিয়ায় সরকারের পতন ঘটানো গেলেও বাকি দেশগুলোতে সরকার পতনে যুক্তরাষ্ট্র সফল হয়নি। তাই বলে তারা পিছু হটে যায়নি, বরং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা গোষ্ঠীগুলো আর আল কায়দা আইএসকে অস্ত্র সরবরাহ করে পুরো আরব বিশ্বের চরম অস্থিরতা তৈরি করে রাখে, যা আজও বিদ্যমান আছে সিরিয়াতে। এসব ঘটনা থেকে এটা পরিষ্কার যে মুসলিম বিশ্বের প্রতি একটা চরম বিদ্বেষ ছড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেশগুলোতে অস্থিরতা জিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করেছিল। 2001 সালে যখন 9/11 ঘটল, অর্থাৎ নিউইয়র্কের টুইন টাওয়ার সহ অন্তত 4টি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল, তখনই এই হামলার জন্য মুসলিম বিশ্বকে দায়ী করে মুসলিম ব্যান এর ব্যানারে বেশিরভাগ মুসলিম দেশকে সন্ত্রাসী বা টেরোরিস্ট দেশ হিসেবে পরিচিত করেছে। অর্থাৎ 9/11 এর টুইন টাওয়ার হামলা বিশ্বব্যাপী বিভেদের এক স্পষ্ট সীমারেখা টেনে দেয়। সেই সীমারেখার একদিকে মুসলিম অধিষ্ঠিত দেশসমূহ আর অন্যদিকে পরাক্রমশালী যুক্তরাষ্ট্র। এসব ঘটনা পরিষ্কার বুঝিয়ে দেয় যুক্তরাষ্ট্র বরাবরই মুসলিম বিদ্বেষী এক রাষ্ট্র। তাদের কাছে সবার আগে নিজের স্বার্থ, তাদের স্বার্থে আঘাত লাগলেই বেঁকে বসে যুক্তরাষ্ট্র। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাব শুধুমাত্র 9/11 ঘটনার ফলশ্রুতিতে টেরোরিস্ট হিসেবে পরিচিত করেছে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশকে, আর এটা প্রতিষ্ঠিত করেছে যুক্তরাষ্ট্র মুসলিম ব্যান এর মাধ্যমে। তবে তারও অনেক আগে থেকেই মুসলিম বিশ্বকে বাঁকা চোখে দেখে যুক্তরাষ্ট্র। শাটডাউনের দ্বারপ্রান্তে মার্কিন সরকার। অর্থবিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের দ্বন্দ্বের জেরে শাটডাউনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের অর্থের যোগান দিতে আনা বিল মার্কিন প্রতিনিধি পরিষদের কট্টরপন্থী রিপাবলিকানরা বাতিল করে দিয়েছেন। এই বিলটি কংগ্রেস রিপাবলিকান দলের নেতাই উত্থাপন করেছেন, ফলে এখন প্রায় নিশ্চিত আগামীকাল রোববার থেকে আংশিকভাবে শাটডাউন বা অচল হয়ে যাচ্ছে মার্কিন সরকার। খবর রয়টার্স। আগামী 30 দিন কেন্দ্রীয় সরকারকে অর্থের যোগান দিয়ে শাটডাউন এড়াতে রিপাবলিকান দলের নেতাই বিলটি কংগ্রেসে উত্থাপন করেছিল। তবে বিলটি 232 থেকে 198 ভোটে বাতিল হয়েছে।